সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শুভেচ্ছা দাও। তো গত ক্লাসে তো আমরা কি করেছিলাম, মানে সংবাদ সম্পর্কিত প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যে টপিকসটা নিয়ে হাজির হয়েছি সেটার মজার একটা বলে সেটা হলো জ্যামিতি। তো আমাদের জ্যামিতি অধ্যায়ে কি আছে, আয়তন এবং বর্গ আছে, ঠিক আছে। আজকে আমরা দুটো নিয়ে আজকে আলোচনা করবো। প্রশ্নটার প্যাটার্ন হলো এরকম, তোমার শুরু থেকে বিভিন্ন কি রকম আসবে দেখো, মানে এরকম প্রশ্ন থাকবে। আইটার দৈর্ঘ্য 5 সেমি এবং প্রস্থ 3 সেমি দেওয়া আছে। আইটাকে অঙ্কন করে অঙ্কিত আইটে তিনটি বৈশিষ্ট্য লিখ, অঙ্কিত আইটে তিনটি বৈশিষ্ট্য লিখ। তাহলে কত কাজটা করা যায়, যে মাপটা দিয়েছে ওরা ওই মাপে আমাদের কি আইটাটা আঁকতে হবে। তাহলে আমরা লিখবো যে এখানে দৈর্ঘ্য 5 সেমি এবং প্রস্থ 3 সেমি নিয়ে আইটাকে অঙ্কন করা হবে। এটা আমি এখানে তুমি এখানে লিখবে, ঠিক আছে। এরপর দেখো তোমরা এসকেলটা নিবে, এসকেলে সিএম লেখা আছে। সিএম মানে এক শীতের জন্য 3, তোমার বৈশিষ্ট্যের জন্য 3, 6, দুইটা শীতের দুইটা এখানে দুইটা তোমাদের প্রশস্ত দুটা হবে, 6 দুগুণ 12, শীতের 3 বৈশিষ্ট্য 3, তাহলে কত 6, তা আরেকটা শীতের 3 এবং বৈশিষ্ট্যের 3, 6 6 6 12। তো তোমাদের অভিজ্ঞতা প্রশ্ন হয় সে তো বারবারের দুটাকে জ্যামিতি থাকবে। তো আয়তন বৈশিষ্ট্য কি, আয়তন বৈশিষ্ট্য এটা কি করবে জানো, এই তিনটা বৈশিষ্ট্য আমি যে লিখেছি এটা শুধু এটাই শিখবে। আয়তন বৈশিষ্ট্য এটা সারা বছর এটা কর্ণটা টানার পর দেখা হয়
যেটা হয়েছে এটা কিন্তু প্রত্যেকগুলো সমকোণ আই এটা কিন্তু প্রত্যেকটা সমকোণ হয় না অর্থাৎ এখানে দেখো তোমরা এ হয়ে গেছে এর মানে আমরা বুঝতে শুনি কি হয় সমকোণ হয় দেখো এটা বাদ দিলে তুমি এটা এল আবার এটা বাদ দিলে এটা এল এটা বাদ দিলে দেখো এটা এল এর মানে কোণটা সমান হয়ে গেছে তাহলে সমান হলে সেটা কি হয় সমকোণ অর্থাৎ বডিগুলো সেটা লিখছি যে এর কোণটা পরস্পর সমকোণ সমদ্বিগুণিত করে তোমরা এই তিনটা বৈশিষ্ট্য খুব ভালো করে একবার মুখস্থ করে ফেলবে মানে এটা শুধু বর্গের বৈশিষ্ট্য এই তিনটা লিখতে হবে তিনটা যদি লিখতে পারো তিনে তিনে পাবে তিন থেকে অর্ধেক নাম্বারও কাটা যাবে না ঠিক আছে আর চিত্রে হলো তোমার তিন চিত্রে আর ঠিক করে রাখতে পারলে আর তোমার বৈশিষ্ট্য হলো তিন ছয় নাম্বার ওকে তাহলে এইগুলো ঠিক করে নাও আর সূত্রের ক্ষেত্রে তো তোমরা আয়তার বর্গ নিয়ে আসা করি কোনো কোনো সমস্যা থাকবে না যদিও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আরেকটা যেটা টপিক সেটা আমি মনে মনে অনেক প্রশ্ন স্যার মানে প্রশ্নটা কিভাবে হতে পারে সেটা সিলেবাস যেরকম আছে সেরকম আদলে তবে একটু করে চেঞ্জ করছি কি জন্য ওই যে পার্টের কাছে 10 নম্বর আটছে সেজন্য একটু করে আমি প্যাটার্নটা একটু চেঞ্জ করছি দেখো তাহলে সম্পর্কিত প্রশ্নগুলো তো দাও আমাকে একটাতে এক করে 20টাতে 20 নাম্বার তাহলে 20 নাম্বার পেয়ে গেলাম এরপরে সাধারণ অঙ্ক কিন্তু তোমাদের মানে সিলেবাসে নাই কিন্তু আমি জাস্ট তোমরা যেহেতু এবার নতুন সেজন্য সাধারণ অঙ্ক আমি 10 নাম্বার রাখছি ঠিক আছে এটা কিন্তু আগামী বার থেকে সাধারণ অঙ্ক তোমরা ফুল সকলে যোগ্যতা পেয়ে দেবো এখানে 10 নাম্বার আছে 10 নাম্বার করতে পারবে ও সরল আছে সরল অঙ্ক তোমরা হিসাব করে আর কি ওই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে আর সমস্ত পদ্ধতিতে গুণ ওগুলো থেকে 10 নাম্বার রাখছি এখানে আমাদের দুইটা বা তিনটা নাম্বার তোমাদের করতে হতে পারে সেজন্য কি তোমরা সেখানে 10 নাম্বার এটা হলো বই থেকে সরাসরি এরপরে যেটা আছে সেটা হলো যোগ্যতা ভিত্তিক তাহলে যোগ্যতা ভিত্তিক একটাতে কয় নাম্বার করে 8 নাম্বার তোমাদের একটা অ্যাকচুয়াল করতে হবে কত এমনি রিয়েল করতে হবে তোমাদের 8টা 8টা 64 নাম্বার এখানে তোমাদের কত হবে এই পরীক্ষায় অভিজ্ঞতাতে 6টা তাহলে 6 8 কত হয় 48 ঠিক আছে তো জ্যামিতি জ্যামিতি ক্লাসটা আমরা পড়েছি তাহলে আয়ত বর্গ এখানে যেহেতু তোমরা দুইটাই আছে দুইটাই আসবে ঠিক আছে এগুলা তোমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করবে যাতে আঁকাটা সুন্দর হবে তাহলে জ্যামিতি আসবে আমাদের 12 নাম্বার 12 ক্লাসে তোমরা কত নাম্বার 10 নাম্বার কোন 100 নাম্বার টোটাল ঠিক আছে তাহলে দেখো তোমরা এত সমস্যার যোগ্য যদি কোনোটাতে কয়টা আসবে এমনি হলো যে তোমার নরমালি প্রত্যেকটা অধ্যায় থেকে যোগ্যতা কিন্তুটা আসে তবে 1 2 এবং 1 2 থেকে আসে না 3 থেকে শুরু হয়ে যোগ্যতা ভিত্তিগুলো তো তোমরা যেহেতু নতুন সেজন্য আমি কি অধ্যায় 1 2 3 প্রত্যেকটা থেকে একটা দুইটা করে আমরা আসবে তোমাদের যে কোনো একটা লিখতে হবে মানে একটা কি থাকবে অথবা থাকবে তাহলে অধ্যায় 1 থেকে 2 থেকে 3 থেকে তিন থেকে আমরা করতে হবে তাহলে অধ্যায় 4 থেকে বসলে আমরা অধ্যায় 4 থেকে কোনো অঙ্ক আসবে না ওই ছোটো প্রশ্নগুলো আসবে সেখান থেকে একটা বা দুইটা তাহলে অধ্যায় 5 অধ্যায় 5 আমাদের কি লসাগু বা গসাগু তো লসাগু গসাগু তো বলতে তোমাদের অ্যাকচুয়াল পরীক্ষাতে একটা লসাগু থাকে একটা গসাগু থাকে তো আমি কি করছি এখানে লসাগু গসাগু তোমাদের দুটো অঙ্ক করতে হবে অর্থাৎ আমি দুইটা লসাগু দিয়েছি লসাগু অথবা লসাগু এবং গসাগু অথবা গসাগু দিয়েছি অর্থাৎ তোমরা লসাগু টাচ করতে হবে গসাগু টাচ করতে হবে অর্থাৎ লসাগু গসাগু থেকে অঙ্ক করতে হবে এরপর অধ্যায় 6 থেকে ভগ্নাংশ দুটো অঙ্ক থাকবে তার মধ্যে একটা অঙ্ক করবে এখানে হলো যে তোমার অধ্যায় 1 2 3 এবং 6 থেকে একটা একটা উত্তর দিতে হবে আর অধ্যায় 5 থেকে তোমাদের দশমশ থেকে দুটো অঙ্কের উত্তর করতে হবে এরপর তো বলছে জ্যামিতি জ্যামিতি এটা করবে ঠিক আছে তো আশা করি প্রশ্নের মান অনুযায়ী আর কোনো সমস্যার মধ্যে থাকবে না আর যেটা সাধারণত বলছি সরল হিসাব করা এবং সহজ পদ্ধতিতে তো আশা করি তোমরা পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিবে আর তোমাদের তো সি হবে সামনে সির জন্য প্রস্তুতি নিবে সি বলতে তোমাদের এই পরীক্ষার জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নিয়েছো তার একটা কি খন্ড একটা পরীক্ষা মানে এক্সপার্ট টেস্ট যেটা বলে সেটা ঠিক আছে সি আর কোনো ঝামেলার বিষয় নয় ঠিক আছে এই কথাটা বললাম যে তোমরা অনেকে আমাদের নতুন শিক্ষার্থী আছো সেজন্য ঠিক আছে তো ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এতটুকুই শুভকামনা রইল তোমাদের জন্য খুদা হাফেজ